নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে যে বিষয়ের নিয়ে আলোচনা করব, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা পড়াশোনা শেষ করে কোনো কাজের মধ্যে নেই, বেকার ঘুরে বেড়াই, তাদের জন্য আজকের এই ভিডিও। তো ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি ভিডিওতে কী বলতে চাইছি। তো সামান্য যাদের, মানে আমাদের মতো সামান্য অর্থের যারা আমরা মানুষ, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও। একটা সামান্য কম্পিউটার নিয়ে অনলাইনের বিজনেস করে বা ব্যবসা করে অল্প পুঁজি দিয়ে মাসে অন্ততপক্ষে আপনার হাত খরচা বাবদ কিছু একটা উপার্জন করতে পারবেন, কোনো রকম চিন্তা হেডেক ছাড়াই। তো কিভাবে, তো চলুন আপনাকে দেখাই। আমিও এই বিজনেসের এই পেশার সঙ্গে যুক্ত, তাই আপনাকে আমি দেখাতে পাচ্ছি। তো আমরা যারা চাকরি পাইনি, বিভিন্ন চাকরির জন্য খাটাখাটি করছি, অবশ্যই খাটাখাটি করে মানে চাকরির আপনার দরকার, আপনি চাকরির জন্য চেষ্টা করবেন। তো যতদিন আপনি চাকরি না পাবেন, আপনি একটা সাইড বিজনেস আপনি করতে পারেন। আপনার অনলাইনের একটা ছোট্ট দোকান করে, মানে 50 থেকে 60 হাজার টাকা ইনভেস্ট করে আপনি কিন্তু এই ব্যবসাটা করতে পারবেন। সে সঙ্গে আপনার হাত খরচা বাবদ মাসে 10-15 হাজার টাকা ইনকাম অনায়াসে চলে আসবে। তো কিভাবে, চলুন আপনাকে দেখাই। অনলাইন পরিষেবা এখন দেখুন প্রত্যেকের অ্যাভেলেবল, প্রত্যেকের কাছেই মোবাইল নেট, বিভিন্ন রকম অনলাইন পরিষেবা প্রত্যেকের ঘরে ঘরেই আছে। তবে মানুষকে তার প্রকল্প দিচ্ছে এবং সেটা ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রদান করছে, সেই টাকা তোলার জন্য কিন্তু দেখুন দোকান দোকানে প্রচুর মানুষের ভিড় হয়। আপনিও যদি ওই ব্যবসাটা করতে পারেন, তাহলে কিন্তু আপনারও এখান থেকে একটা প্রফিট আসবে। তো কীভাবে বিজনেস করবেন, আমি একটা কোম্পানির সিএসপি নিয়েছি, আপনিও চাইলে নিতে পারেন। মার্কেটে অ্যাভেলেবল বিভিন্ন কোম্পানির সিএসপি পাওয়া যায়। তো আমি আপনার রনেটটা ব্যবহার করি, আপনি কিন্তু রনেট বলে নয়, আপনার যেটা ইচ্ছা, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, পেনিয়ার বাই, ফিনো ব্যাঙ্ক, আরবিএল ব্যাঙ্ক, এই ধরনের অনেক কিছু কিন্তু সিএসপি বের হয়েছে। তো আমি যেটা ব্যবহার করি রনেট এক্স রনেটটা, এটাই এইটাতে কী কী আছে আমি সেটা আপনাকে দেখাতে পারবো। আদার্স অন্য কোম্পানির তো আমার কাছে নেই, আমি দেখাতে পাচ্ছি না আপাতত। তো দেখুন, আপনাকে কিন্তু একটা সিএসপি যে কোনো নিতেই হবে, এর মাধ্যমে কিন্তু আপনার ইনকামটা। তো আমি এই রনেটটা আমি খুলেছি, রনেটে দেখুন কী কী সার্ভিস আছে অ্যাভেলেবল, আপনি কীভাবে আপনার ইনকামটা হবে, সমস্ত কিছু আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এই যে সার্ভিসে যাবেন, সার্ভিসে গিয়ে এই দেখুন মোবাইল সার্ভিস, মোবাইলে গিয়ে এখানে ক্লিক করুন। এখানে সমস্ত রকম কোম্পানির কিন্তু অপারেটরদের নাম এখানে চলে আসবে। এখানে প্রিপেড আছে, পোস্টপেড আছে, বিভিন্ন রকম, আপনি ধরুন ভোডাফোন, এয়ারটেল, আইডিয়া, রিলায়েন্স, বিএসএনএল, সমস্ত কিছু পাচ্ছেন মোবাইলের ক্ষেত্রে। এখানে মোবাইল রিচার্জটা করতে পারছেন, এখানেও কিন্তু আপনার স্পট কমিশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে সার্ভিসে যান, এখানে দেখুন ডিটেইলস সার্ভিস। এখন দেখবেন মার্কেটে কিন্তু ডিটেইলস অ্যাভেলেবল আছে, এখন অনেক আছে, তারা কিন্তু রিচার্জ করার জন্য দূর দূরান্তে যায়। যদি আপনার আশে পেয়ে যায়, আপনার কাছে যদি আশেপাশে ডিটেইলস রিচার্জটা পাই, তাহলে অবশ্যই মানুষের হেল্প হবে এবং সেই সঙ্গে আপনার কিছু উপার্জনও হবে। এখানে দেখুন সমস্ত ধরনের ডিটেইলস কিন্তু এখানে রিচার্জ করতে আপনি পাচ্ছেন। আচ্ছা, এরপরে সার্ভিস হচ্ছে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সার্ভিস, এবিপিএস সার্ভিস। আপনার আধার অথেন্টিক করে বা আধার বায়োমেট্রিক অথেন্টিক করে আপনি কিন্তু আপনার ব্যাংকের সমস্ত রকম পরিষেবা এখান থেকে দিতে পারবেন। এখানে দেখুন আপনার মানে অল ব্যাংক, ভারতবর্ষের যতগুলো ব্যাংক আছে সমস্ত ব্যাংকই কিন্তু এই কোম্পানির মধ্যে পাবেন। এখানে মেন কয়েকটা ব্যাংক উপরে দিয়েছে, এরপরে সিলেক্টের মধ্যে যাবেন যখন, তখন দেখবেন ভারতবর্ষের যতগুলো ব্যাংক আছে সমস্ত ব্যাংক কিন্তু এখানে
আপনি পেয়ে যাচ্ছেন, সেই সমস্ত ব্যাংকের আপনি লেনদেনটা খুব ভালোভাবেই করতে পারবেন, কোনো রকম সমস্যা ছাড়া এবং ঝুঁকি ছাড়াই। তো এবং যখন টাকাটা আপনি তুলে দেবেন কাস্টমারের, সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট যে থাকবে সেই অ্যাকাউন্টে, আপনি যে অ্যাকাউন্ট দিয়ে ওয়ালেটটা খুলবেন সেই অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে টাকাটা। এই যে দেখুন, এখানে আপনার প্রচুর আছে, দেখেন অ্যাড টু অ্যাকাউন্ট ফর মুভ টু ব্যাঙ্ক, এখানে আপনার সঙ্গে সঙ্গে ব্যাঙ্কের মাধ্যমে ট্রান্সফার করতে পারবেন, মানি ট্রান্সফার রিকোয়েস্ট। আপনি যদি না নিলে আপনি কিন্তু বুঝতে পারবেন না, যখন নেবেন তখন আপনি বুঝতে পারবেন এর মধ্যে পরিষেবা কত আছে। এছাড়া আর একটা পরিষেবা পাচ্ছেন, সেটা হচ্ছে মূল্যবান পরিষেবা, প্যান কার্ড পরিষেবা। দেখুন প্যান কার্ডের জন্য কিন্তু এখন বিভিন্ন পোর্টাল আমরা আগে নিয়েছি, দেখুন আর নিতে হচ্ছে না, এর মধ্যে রোনাটের মধ্যে আপনি প্যান কার্ডটা পেয়ে যাচ্ছেন। মাত্র 107 টাকা খরচ করে আপনি কিন্তু ই প্যান কার্ড আপনি ঘরে নিতে পারবেন, এবং সেটাও 3 দিনের মধ্যে, 3 দিনের মধ্যে আপনি কিন্তু আপনার প্যান কার্ডটি পেয়ে যাবেন। আর বাকি যে সিস্টেমে প্যান কার্ডগুলো আসে পোস্ট অফিসের মাধ্যমে, সেইগুলো কিন্তু আপনার এখানে আসবে। তো এই দেখেন প্যান, এখানে আপনি প্যান কার্ড করতে পারবেন, এই দেখুন মাত্র 107 টাকা দিয়ে আপনি কিন্তু প্যান কার্ড করতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও, আমার এই ভিডিওতে যদি আপনাদের কোনো ধরনের হেল্প হয়ে থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি এই ধরনের বিজনেস করতে চান, আপনার যে কোনো কোম্পানির নিয়ে আপনি শুরু করুন, আপনার দেখুন নিশ্চয়ই একটা ইনকামের রাস্তা দেখাবে। এই ছিল আজকের ভিডিও, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।